नमस्कार बंधुरा, पापियास किचेने तुम्हारे स्वागत। आज के नतून रेसिपि नहीं तुम्हारे हाजिर हो गए, से पटल आलू चच्चड़ी क्यों बनाब आज के तुम्हारे हमें देखा। तो चलो पटलू चच्चड़ी बनानों जो कि लागजे तुम्हारे घरे देखिए दी। देखो हमें एखे चारटे आलू नहीं लम्बा लम्बा कर केटे क्योंकि एक मोटामोटा एखे आ पाँचखाना पटल সেটাকে আমি ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো এখানে আছে ছটা কাঁচা লঙ্কা, এখানে আছে দেড় চা চামচ মতো পাঁচ ফোড়ন, আছে হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, সাত মতো নুন। এই রান্নাটা করার জন্য আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখতে হবে। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার আমি 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড মতো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলো হাই ফ্লেমে রেখে এক মিনিট মতো ভেজে নিচ্ছি। এক মিনিট মতো ভাজার পর আমি এবার দিয়ে দেব পটলগুলো। এবার আমি আরও ভালোভাবে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে কিন্তু নাড়তে হবে, কিন্তু বারবার করে নাড়তে হবে। দেখো আমি একটুগুলো অন্যদিকে গেছি কি দেখো বেশি লাল হয়ে গেছে আলুগুলো। পটলটা দিয়ে আমি আরও এক মিনিট মতো ভেজে নেব। এক মিনিট ভালোভাবে ভাজার পর এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুনটা। হলুদ গুঁড়ো আর নুনটা দেওয়ার পর আরও আমি এক মিনিট মতো ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব জলটা। যেহেতু আমার এটা আলু চচ্চড়ি হবে তাই একটু জলের পরিমাণটা বেশি দেব। এখানে আমি 300 থেকে 400 গ্রাম মতো জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আলুটাকে সেদ্ধ হতে দেব। দেখো দেখে নেব, 4 থেকে 5 মিনিট পর আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তিটা করে একটুখানি আলুগুলোকে ভেঙে দিচ্ছি। দেখো আমি কিন্তু ঝোলটা কিন্তু এরকমই রাখবো, তোমরা যদি চাও আর একটুখুনি মড়াতেও পারো। আমি এবার নুনটা ঝালটা তোমাদের কিন্তু স্বাদ মতো দেবে, দেখে নেবে কিন্তু তোমরা। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিয়ে তোমাদের দেখায়। দেখো পটল আলু চচ্চড়ি আমার পুরো রেডি হয়ে গেছে, তোমরাও বাড়িতে এরকমভাবে বানাবে দেখবে খুব ভালো লাগবে। এটা লুচি রুটি বা মুড়ির সাথে খুব ভালো লাগবে খেতে। তাহলে তোমরাও বাড়িতে এরকমভাবে বানাবে, কেমন হয়েছে সেটা যেন আমায় কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ প্লিজ তোমরা যেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, আবার তোমাদের সঙ্গে আমার পরের ভিডিও দেখা হবে।